ডুয়ার্সের মেটেলি বিডিও অফিসে সোমবার ক্রেডিট লোন মেলা হয়ে গেল। এদিন মেটেলি ব্লকের চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের তরফে 204টি মহিলা স্বনির্ভর গোষ্ঠীর জন্য 6,25,50,000 টাকা ঋণ অনুমোদন করা হয়। এদিন ওই সমস্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে ঋণের অনুমোদনের চিঠি তুলে দেন বিভিন্ন ব্যাংকের ম্যানেজাররা। ব্যাংকের মাধ্যমে ঋণ নিয়ে মহিলারা সেই টাকা দিয়ে ব্যবসা করেন, যাতে আর্থিক দিক থেকে স্বনির্ভর হয়ে ওঠেন, এই জন্যই উদ্যোগ বলে জানা যায়। এদিনের এই মেলায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্প কাজের স্টলও ছিল। মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ব্যাংকের মাধ্যমে ঋণ প্রদান করে তাদের আর্থিক দিক থেকে স্বনির্ভর করার জন্য মেগা ক্রেডিট লোন মেলা করা হয়। ব্যাংক থেকে লোন পেয়ে খুশি স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা, টাকা কাজে লাগবে বলেও তারা জানান। এখানে কি হলো আজকে? আমরা মাননীয় রিয়া ম্যাডামের অনুপ্রেরণায় মেগা ক্রেডিট ক্যাম্প, যার নাম দেওয়া হয়েছে আলোর দিশা, এই মেগা ক্রেডিট ক্যাম্পের আয়োজন করেছি। এই ক্যাম্পে আমাদের জেলা থেকে একটা টার্গেট দিয়ে দিয়েছিল 180টি SHG-কে ক্যাশ ক্রেডিট লোন স্যাংশন করানো। তো এই কাজটার জন্য আমরা বিভিন্ন ব্যাংক, আমাদের মাটিয়ালি ব্লকে চারটা ব্যাংক আছে, এই চারটা ব্যাংকের ম্যানেজারদেরকে ইনভাইট করেছিলাম আমাদের মেগা ক্রেডিট ক্যাম্পে এসে ওনারা যেন আমাদের SHG-কে ক্যাশ ক্রেডিট লোন সেকশন করেন। তো এই ক্যাম্পে আমরা আজকে চারটা ব্যাংকে নিয়েছি। তো ওনারা ফার্স্ট হাফে আমাদের CBI সামসিং থেকে ম্যানেজার এসে কিছু গ্রুপগুলোকে লোন সেকশন করে ওনার হাতে স্যাংশন লেখাটা তুলে দেন। তারপরে ব্যাংকে কিছু কাজ আছে বলে উনি চলে যান। এরপরে আমাদের বাকি দুইটা ব্যাংক এসে স্যাংশন লেটার SHG মহিলাদের হাতে তুলে নেন। কত টাকা মোট দেওয়া এখানে আছে? আজকে মোট আমরা 204টি SHG-কে ক্যাশ ক্রেডিট লোনের সাথে যুক্ত করতে পেরেছি। আর মোট টাকা আমাদের আজকে স্যাংশন হয়েছে 6,25,00,000। এই ক্যাশ ক্রেডিট লোন স্যাংশন করানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের ব্লকে যত SHG মেম্বাররা আছেন, তারা কোনো না কোনোভাবে আর্থিক কাজের সাথে যুক্ত হয়ে সেই টাকাটাকে ওই কাজে খাটাতে পারে। আর ওই টাকা দিয়ে যা ইনকাম আসবে সেটা দিয়ে নিজের পরিবারকে ভালোভাবে সমাজে একটা দাঁড় করানোর চেষ্টা করে, সেটাই আমাদের।